हेलो फ्रेंड्स, आमी शेफाली। आमार यूट्यूब चैनेले आबारो आपनादेर स्वागत जानाई। तो आज के आमी आपनादेर साथे आलोचना करब जे ई मार्च मासे शिउलि फुल गाछेर की की परिचर्या करले भविष्यते आमरा प्रचुर परिमाणे फुल पेते पारि। तो एटी आमार एकटी 12 मासे शिउलि फुल, देखते पाच्छेन जे कत परिमाणे फुल होयेछे। तो एटा आगे आमार शरतकालेर तोला छबि, जदिओ सारा बछर कम बेशी फुल हय एबं শরৎকালে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে যায়। তো এখন এই গাছটিকে আমরা কাটাই ছাটাই করব। তো দেখুন, ডালপালাগুলো এবং বীজগুলো শুকনো হয়ে গেছে এবং এই গাছটা ভীষণভাবে গ্রোথ নেয়। তো যেহেতু আমার 10 ইঞ্চি টপ, এটাকে আমি কাটাই ছাটাই করে এটা ছোট্ট আকার দিয়ে ঝোপালো আকৃতির করতে চাই। সেই জন্য এটাকে যেভাবে আকার দিতে চান আপনারা কাটাই ছাটাই করে নেবেন। এর ফলে এই বসন্তকালে ছোট ছোট শাখা প্রশাখা গজাবে এবং নতুন নতুন আরো কুচি কুচি পাতা আসবে এবং ফুল এবং কুড়িও আসবে। তো দেখুন, আমি বেশ গাছটাকে ছোটখাটো করে রাখার জন্য অনেকটা করে কাটাই ছাটাই করে দিচ্ছি। তো এই শিউলি ফুল ভালোবাসে না এমন কেউ নেই, ভীষণ মিষ্টি গন্ধ। তো আপনার ছাদ বাগানের মধ্যে যদি এরকম একটি শিউলি গাছ আপনারা করতে চান, তো এইভাবে এর কেয়ার নেবেন। এর আগেও আমি দেখিয়েছিলাম যে শিউলি ফুল গাছের কী কী কেয়ার নিলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এই গরমের শুরুতে আমাদের অবশ্যই এই কিছু প্রয়োজনীয় কাজগুলো করে নিতে হবে। তো দেখুন, প্রায় সমস্ত ডালপালা আমি কেটে ফেলে দিলাম। তো এরপর করতে হবে কি, যেহেতু এক বছরে যদি পুরনো গাছ হয়ে থাকে আপনাদের, তো অবশ্যই রিপটিং করে নেবেন। যদি এক বছরের পুরনো না হয়ে থাকে, তাহলে ওপরে কিছুটা মাটি তুলে ফেলে দিয়ে খাবারযুক্ত অর্থাৎ সারযুক্ত মাটি দিয়ে আবার ওই পুরনো মাটিটা ঢেকে দেবেন। তো যেহেতু আমার গাছটা বেশ ভালোই গ্রোথ হয়েছে এবং এক বছরের বেশি হয়ে গিয়েছে, তাই আমি এই গাছটিকে আজকে পুনরায় রিপটিং করে দেব। তো আপনারা চাইলে এই শিউলি ফুলের গাছটিকে বনসাই হিসাবেও রাখতে পারেন, তো দেখতেও সুন্দর লাগবে এবং সেখান থেকে আপনারা ফুলও পেতে পারবেন। ছাদ বাগানের মধ্যে অল্প জায়গায় থেকে যাবে। তো দেখুন, আমার প্রচুর পরিমাণে কিন্তু শেকড়ে শেকড়ে ভরে গেছে। তো যেহেতু আমি খাবার ভালো দিয়েছি, তাই শেকড়ের গ্রোথও খুব ভালো হয়েছে। তো এই কিছুটা শেকড় আমি কেটে সরিয়ে দেব, বাদ দিয়ে দেব। তো দেখুন, আমি গাছটা পুরো বের করে নিয়েছি। এটা একেবারে রুট বাউন্ড হয়ে গিয়েছিল, পুরো শেকড়ে ভরে গেছিল, তাই কিছুটা পরিমাণ শেকড় আমি কাটাই ছাটাই করে দেব। তো দেখুন, আবার নতুনভাবে আমি গ্র্যাভেলস এবং বালি দিয়ে একটি স্তর বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো, শিং কুচি এবং নিম খোল, বাদাম খোল, সব কিছু দিয়ে আমি যে মাটিটা বানিয়েছি সেই মাটিটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। দেখুন, প্রথমে একটা নিম খোলের আস্তরণ এর উপর আবারও দিয়ে দিলাম, যেহেতু শেকড়গুলো কাটাই ছাটাই করেছি যাতে না ফাঙ্গাস অ্যাটাক হয় তার জন্য। তাছাড়াও আমি মাটির সাথে ফাঙ্গিসাইডও মিশিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি মাটি দিয়ে ভরে দেব। তারপর দেখুন, যে ডালপালাগুলো আমরা কাটাই ছাটাই করেছিলাম সেগুলোতে ফাঙ্গিসাইড এইভাবে অবশ্যই লাগিয়ে দিতে ভুলবেন না। আর যে যন্ত্রটা দিয়ে আপনারা কাটাই ছাটাই করবেন সেটা অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। তো এখানে আমি সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি একটা তুলির সাহায্যে এবং সেই জলটা এই গাছের গোড়ায় দিয়ে দিলাম।
দিয়ে মাটিগুলো দিয়ে আবারও ভরে দিলাম। এরপর ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম। তো দেখুন এক সপ্তাহ বাদে কত ছোট ছোট নতুন নতুন পাতা এবং ডালপালা গজাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে